জেপি ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্ট স্ট্রাটেজি, আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে এসএসসি জিডিতে ক্যারিং অ্যাঙ্গেল কীভাবে চেক করা হয়, অর্থাৎ ক্যারিং অ্যাঙ্গেল আছে কি নেই কীভাবে দেখা হয়, এই ভিডিওটা বানানোর জন্য আমাদের একটি ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিল, তাই এই ভিডিওটা আমি তোমাদেরকে বানাচ্ছি এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রপার ক্যারিং অ্যাঙ্গেল কীভাবে এসএসসি জিডির মেডিকেলের সময় চেক করা হবে সমস্ত কিছু। আর ভিডিও শুরু হয়ে ছোট্ট একটা রিক্সট করছি, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। শুরু করছি, দেখো আগের দিন আমি যে ক্যারিং অ্যাঙ্গেলে ভিডিওটা বানিয়েছিলাম, অর্থাৎ ক্যারিং অ্যাঙ্গেল কত থাকলে ফিট হবে, কীভাবে তোমার ট্রিটমেন্ট করাবে সমস্ত কিছু, সেই ভিডিওটা অনেকজনাই দেখেছো। যারা দেখোনি সেই ভিডিও দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং কমেন্ট সেকশনেও লিঙ্ক এখানে দেওয়া থাকবে। তো এখানে যেটা দেখাবো মেনলি সেটা ক্যারিং অ্যাঙ্গেল কীভাবে চেক করা হয়। দেখো অ্যাট ফার্স্ট ক্যারিং অ্যাঙ্গেল তোমাদের চেক করার জন্য মেডিকেল যে অফিসার থাকবেন, অর্থাৎ মেডিকেল যে অফিসার থাকবে সেই অফিসার তোমাদেরকে এরকম দাঁড়ানোর জন্য বলা হবে, তা তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। দাঁড়ানোর পর তোমাদেরকে হাতটাকে সামনের দিকে বাড়ানোর জন্য বলা হবে, এরকম যে হাত সামনের দিকে বাড়াও। তোমরা হাত সামনের দিকে বাড়াবে, বাড়ার পর ওরাও কিন্তু এক নজরে দেখে নেবে যে এর ক্যারিং অ্যাঙ্গেলটা মানে বেশি আছে না, ক্যারিং অ্যাঙ্গেল মাইনাসে আছে নাকি ক্যারিং অ্যাঙ্গেল 15 বা 20 থেকে বেশি আছে। এবার ডাক্তাররা চোখের দেখায় প্রথমে দেখবে। দেখো তুমি হয়তো ভাববে যে ডাক্তার চোখের দেখা কী করে বুঝবে, দেখো তারা এই জিনিসটাই করছে, সে ডক্টর, সে দেখলেই বুঝতে পারবে যে কার কার ক্যারিং অ্যাঙ্গেল আছে কার নেই। যা ডাউট হবে, অর্থাৎ যে ক্যান্ডিডেটের ডাউট হবে সেখানে কিন্তু সে পেপারের মধ্যে নোট করে নেবে তোমার চেস্ট নাম্বার এবং তোমার পয়েন্টটা সে ক্যারিং অ্যাঙ্গেল বলে লিখে নেবে। এবার কী হবে, তার পরবর্তীকালে যে ক্যারিং অ্যাঙ্গেল মেজারমেন্টের যে স্কেল আছে সেটা আমি দেখাচ্ছি ভিডিওর মধ্যে, সেই ক্যারিং অ্যাঙ্গেল মেজারমেন্টের স্কেল দিয়ে তোমাকে কিন্তু এখানে চেক করা হবে। চেক করলো, চেক করার পরে তারপরেও যদি স্যাটিসফ্যাকশন না আসে তাহলে তোমাকে কিন্তু সেই ক্যারিং অ্যাঙ্গেলের রিমেডিকেল কিন্তু এখানে দেবে। তো এখানে বলে দিই যে 20 ডিগ্রি পর্যন্ত এখানে কিন্তু ক্যারিং অ্যাঙ্গেল যাদের থাকে 20 ডিগ্রি পর্যন্ত এখানে কিন্তু নেওয়া হয়। কিন্তু এই যে 20 ডিগ্রি নেওয়ার একটা কন্ডিশন আছে, অনেক ক্যান্ডিডেটকে আমরা দেখেছি যে 16 ডিগ্রি আছে তাকে আনফিট করে দিয়েছে, আর অনেক ক্যান্ডিডেটের 19 ডিগ্রি ক্যারিং অ্যাঙ্গেল আছে তাকে কিন্তু ফিট করে দিয়েছে। এই কন্ডিশন 20 ডিগ্রির কন্ডিশন হলো একটাই, দেখো একটা স্বাভাবিক হলো 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত যাদের ক্যারিং অ্যাঙ্গেল আছে সেটা হলো স্বাভাবিক মানুষের হাতের অ্যাঙ্গেল, হাতের ক্যারিং অ্যাঙ্গেল। এবার 15 থেকে 20 ডিগ্রি সেই কন্ডিশনই না হবে যদি তোমার যে এই এলবো জয়েন্ট তোমার যদি স্বাভাবিক থাকে, অর্থাৎ তোমার যদি ঠিকঠাকভাবে এই এলবো জয়েন্ট কাজ করে তাহলেই তোমাকে কিন্তু এই ক্যারিং অ্যাঙ্গেল অর্থাৎ 20 ডিগ্রি পর্যন্ত অ্যাকসেপ্ট করা হবে। যদি তোমার এলবো জয়েন্টে কোনো প্রবলেম থাকে, তুমি ঠিকঠাকভাবে হাত ভাঁজ করতে না পারো, এরকম কোনো যদি ডাক্তারের প্রবলেম মনে হয় সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু সেখানে রিমেডিকেল দেবে এবং রিমেডিকেল থেকে তোমাকে কিন্তু আনফিট করে দেবে। এবার বলি রিমেডিকেল অর্থাৎ ক্যারিং অ্যাঙ্গেল কীভাবে চেক আপ করা হবে। দেখো তুমি ক্যারিং অ্যাঙ্গেলে পয়েন্ট পেলে, পয়েন্ট পাওয়ার পর তোমার এখানে রিমেডিকেল হবে। রিমেডিকেল হওয়ার পর প্রথমেই তোমার কী করবে, তোমার যে হাত আছে যে হাতের কিন্তু এক্সরে করা হবে, অর্থাৎ হাতের পুরো এক্সরে করা হবে। যদি তোমার এক্সরে করে দেখা হবে, অর্থাৎ হাড়ের যে ডাক্তার আছে সে ডাক্তার কিন্তু তোমার হাতের যে হাড় আছে সে হাড় এবং জয়েন্ট সমস্ত কিছু পরীক্ষা করে দেখবে। সেখানে যদি ডাক্তারের স্যাটিসফ্যাকশান আসে তাহলে তোমাকে ওখানে ফিট করে দিল, ওই প্রথম স্টেজে ফিট করে দিল। ফিট করার পর তোমাদেরকে এবার কী করা হবে, এই রকম যে তোমরা অন স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছ এই যে স্কেল, এই স্কেল তোমার হাতের ওপর বসানো হবে। হাতের ওপর বসিয়ে তোমার অ্যাঙ্গেল কিন্তু মেজার করা হবে। এইভাবেই তোমাদের কিন্তু রিমেডিকেলের সময় মেজার করা হবে, আর মেডিকেলের সময় নর্মালি চোখের দেখা একবার টেস্ট করে নেবে। টেস্ট করে নেওয়ার পর যদি কোনো ডাউট লাগে তাহলে তোমাকে স্কেল এরকম স্কেল বসিয়ে তোমার কিন্তু হাতের ওপর এরকম স্কেল বসিয়ে তোমার কিন্তু এখানে চেক করবে। এটা হলো ক্যারিং অ্যাঙ্গেল মেজারমেন্টের টুলস বা স্কেল তোমরা বলতে পারো। আরও দেখাচ্ছি ভালোভাবে, দেখো এইরকম টাইপের স্কেল তোমরা দেখতে পাবে, যাদের ক্যারিং অ্যাঙ্গেল আছে তাদের এরকম টাইপের স্কেল বসিয়ে তোমার কিন্তু হাতের ক্যারিং অ্যাঙ্গেল কিন্তু মেজারমেন্ট করা হবে। আর ভালো করে দেখাচ্ছি, দেখো এইরকম স্টিলের বা প্লাস্টিকের এরকম স্কেল আছে দেখতে পাচ্ছ, এখানে ডিগ্রি দেওয়া রয়েছে, 0 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি 40 ডিগ্রি এরকম কিন্তু সমস্ত জায়গায় ডিগ্রি আছে দেখতে পারো। এই ডিগ্রি দিয়ে তোমাদের কিন্তু এখানে সমস্ত কিছু এই ক্যারিং অ্যাঙ্গেল মেজারমেন্ট করা হবে। প্রথমত এর দুটো পার্ট থাকে, একটা হলো তোমাদের যে মেজারিং পার্ট, সেই মেজারিং পার্টে সমস্ত ডিগ্রির নাম্বার দেওয়া থাকে, আর একটা পার্ট ফার্স্ট জয়েন্ট এবং সেকেন্ড জয়েন্ট। এই ফার্স্ট জয়েন্টটা তোমাদের যে ওপরের আপার আর্মস আছে সেই আপার আর্মসের সঙ্গে পুরো এক লাইনে মেলানো হবে। মেলানোর পর এই দেখো সেন্টার পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমার যে এলবো জয়েন্ট আছে সেই এলবো জয়েন্টের সেন্টার পয়েন্টের সঙ্গে তোমার এখানে মেলানো হবে। দেন যে নিচের যে আর্মটা আছে সেই আর্মটাকে তোমার নিচের যে বাইসেপ আছে বাইসেপের সঙ্গে এবং সমস্ত কিছু এক লাইনে মেলানো হবে। এরকম এক লাইনে মেলানোর পর তোমার যে এই যে কোণটার সৃষ্টি হবে,
এটাই তোমাদের ক্যারিং অ্যাঙ্গেল বা এই যে অ্যাঙ্গেলটা সিস্টেম সেটাই তোমাদেরকে ক্যারিং অ্যাঙ্গেল হিসাবে ডাক্তার কিন্তু এখানে তোমাদের নোট করবে। তো এইভাবেই তোমাদের কিন্তু মেডিকেলের সময় মেজারিং করা হবে। প্রথমে কিন্তু